ইরানের প্রেসিডেন্ট ডক্টর সাইদ ইব্রাহিম রাইসির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 20 মে ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারের কাছে পাঠানো শোকবার্তায় হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ডক্টর সাইদ ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হোসেন আমির আবদুল্লাহিয়ান ও তাদের সফর সঙ্গীদের মৃত্যুতে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মহামান্য রাষ্ট্রপতি তার শোকবার্তায় বলেন, বিভিন্ন সংকটে প্রেসিডেন্ট রাইসির দূরদর্শী পদক্ষেপ ও তার সাহস আমাদের জন্য অনুপ্রেরণার মডেল হয়ে থাকবে। রাইসির মৃত্যুতে ইরান একজন জ্ঞানী ও বিজ্ঞ নেতাকে হারালো। মাননীয় প্রধানমন্ত্রী তার শোকবার্তায় বলেন, প্রেসিডেন্ট রাইসি একজন জ্ঞানী ও নিঃস্বার্থ নেতা ছিলেন, যিনি তার দেশের সেবায় দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এবং ইরানের জনগণের কল্যাণে কাজ করে গেছেন। প্রধানমন্ত্রী আরো বলেন, রাইসি একজন আন্তর্জাতিক মর্যাদার মহান নেতা ছিলেন। তার অনুকরণীয় নেতৃত্ব ও কৃতিত্ব আমাদের জন্য একটি স্থায়ী উত্তরাধিকার হিসেবে থাকবে। দুঃখের এই সময়ে বাংলাদেশ সরকার ও আমার নিজের পক্ষ থেকে আমি ইরানের সরকার ও ভ্রাতৃপ্রতিম দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্য ও ভ্রাতৃপ্রতিম ইরানের জনগণকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে সাহস ও ধৈর্য ধরার প্রার্থনা করেন।